ব্যাডমিন্টনের র‍্যাকেটের তার বাঁধানোর কথা বলে ডেকে নিয়ে হত্যা করা হয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সানমুনকে। মৃত্যু নিশ্চিত করে অপহরণ নাটক সাজিয়ে আবার পরিবারের কাছে 5 লাখ টাকা দাবি করে তারই সৎ চাচা রনি এবং ফুপাতো ভাই প্রলয়। ঘটনাটি মিরপুর এলাকায় কি উদ্দেশ্যে শিশুটিকে হত্যা করা হয়েছে তা তদন্ত চলছে। মায়ের আহাজারিয়ার কান্নায় ভারী হয়ে উঠেছে চারপাশ, বাবার চোখের পানিও শুকিয়ে গেছে। এগারো বছরের ফুটফুটে শিশুটি স্বজনদের হাতে খুন হবে তা মানতেই পারছেন না সানমুনের বাবা ও মা। প্রলয়, রনি আর সাথে ইসুফ, এরা তিনজন হলো মেন। মাইরা ফালানের আধা ঘন্টা 20 মিনিট পরে আমাদেরকে ফোন দিছে। রনি জানে একমাত্র যে কি কারণে আমার বাচ্চাটার মারছে। যদি আপনি 5 লাখ টাকা রেডি করবেন তাহলে আপনার বাচ্চা আপনি পাবেন, আর এটা যদি আপনি কাউকে বলেন তাহলে আপনার জন্য ভালো হবে না, এই কথা বইলেও ফোনটা কাইটা দিছে। জন্মসূত্রে সানমুন ইতালি নাগরিক। জন্মের 2 বছর পর বাবা মারা গেলে দেশে ফিরে আসেন মা রূপা। এরপর কবির নামে একজনকে বিয়ে করলে সানমুনের চাচার সাথে সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব শুরু হয়। পরিবারের ধারণা সানমুনকে হত্যা করে সম্পত্তি ভোগের পরিকল্পনা ছিল রনির। আমরা যদি একটা করে ফ্ল্যাট পাই ও একটা করে পাবে, কারণ ও আমার বাবার অংশ, সম্পত্তির জন্য হইতে পারে। আবার অনেক সময় মনের ভিতরে খায়েস থাকে না যে তোরে কিছু করব না কিন্তু তোর বাচ্চাটারে করব, এটাও হইতে পারে। ঘটনার পর থেকেই সানমুনের পরিবারকে সান্ত্বনা দিতে ছুটে আসেন প্রতিবেশীরা, তারাও দাবি করছেন হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি। শিশু বাচ্চা ও কারো ক্ষতি করে না, এরকম যে কাজ করে এগো মৃত্যু ছাড়ার কোনো ই নেই। ফাঁসি দাবি করছি যাতে করে আর কোনো শিশু সন্তান এরকম ভাবে আর কোনো অপরাধে জড়িত না হতে পারে। এই ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে সানমুনকে হত্যায় জড়িত তার ফুপাতো ভাই প্রলয় আর পরিকল্পনা করে সৎ চাচা রনি। হত্যা করার পর তাদের মাথায় আসছে টাকা চাওয়ার বিষয়টা, তখন থেকে তারা টাকা চাচ্ছে। মামলার রেকর্ড হয়েছে, তদন্ত করছে, বিস্তারিত তদন্ত করলে আসলে এর মোটিভ কী ছিল, আরও কেউ জড়িত আছে কি না, সব কিছু পরবর্তী খোলাসা হবে। অপহরণের 2 দিন পর শনিবার রাজধানীর মিরপুর শাহ আলী মার্কেটের ছাদ থেকে সানমুনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মূল অভিযুক্ত সানমুনের চাচা রনি এখনও পলাতক রয়েছে। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা।